আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম 1000 সাবস্ক্রাইব ইউটিউবে আমরা কিভাবে পূরণ করতে পারি। আমরা যখন ইউটিউবে আসি তখন আমাদের প্রথম টার্গেটই হচ্ছে সাবস্ক্রাইব আনা, কেননা সাবস্ক্রাইব আসলেই আমার ভিডিওতে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, সব কিছু আসবে। তো এই টার্গেট পূরণের লক্ষ্যে আমরা যদি অসৎ উপায় অবলম্বন না করে ইউটিউবের যেই রুলস রেগুলেশন আছে সেগুলো যদি মেনটেন করে আমরা সাবস্ক্রাইব নিয়ে আসতে পারি বা অ্যাক্টিভ অডিয়েন্স আমার চ্যানেল নিয়ে আসতে পারি, তবে কিন্তু আমি ইউটিউবের আমার যাত্রাটা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি সফলতার দিকে যেতে থাকবো, আমার চ্যানেলের গ্রোথ বৃদ্ধি পাবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা কিছু নিয়ম মেনে ইউটিউবে আমাকে চেষ্টা করতে হবে যে আমার চ্যানেলে যাতে আমি সাবস্ক্রাইব নিয়ে আসতে পারি। এর জন্য আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপারভাবে আমার ভিডিওতে এসইও করতে হবে। আমার ভিডিওটা যদি আমি প্রপারভাবে এসইও করতে পারি তখন কিন্তু আমার ভিডিওতে দুই একজন হলেও ইউটিউব প্রথম দুই একজন বা অল্প কিছু সাবস্ক্রাইব না থাকা সত্ত্বেও অল্প কিছু মানুষের কাছে আমার ভিডিওটা ইমপ্রেশন দেবে। সেখান থেকে হয়তো বা আমার যদি ভিডিওর এসইও প্রপার থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে ক্লিক করবে এবং সেখান থেকে আমি আস্তে আস্তে সাবস্ক্রাইব পাবো এবং আমার চ্যানেলের গ্রোথ বৃদ্ধি পাবে। তখন ইউটিউব ইমপ্রেশন বাড়াতে থাকবে এবং ধীরে ধীরে আমার চ্যানেলের গ্রোথও বৃদ্ধি পাবে। এরপরে যেটা আমরা করতে পারি, আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করবো। আমি যেই রিলেটেড ভিডিও তৈরি করব সেই রিলেটেড ভিডিও জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলো ভিডিওর ডেসক্রিপশনে, টাইটেলে এবং ট্যাগে ব্যবহার করব। তো সেটা কিভাবে করব, সেটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইউটিউবের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে, ইউটিউবের যে সার্চ অপশন আছে সেটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন, অর্থাৎ গুগলের পরে সেখানে সবচেয়ে বেশি সার্চ করা হয়। তো সেই সার্চ ইঞ্জিনে আমি যে রিলেটেড ভিডিও তৈরি করব সেই রিলেটেড ভিডিওর অল্প একটু যদি আমি টাইটেলের কিছু অংশ যদি আমি সেখানে লিখি তাহলে দেখব আমি সেখানে অসংখ্য টাইটেল সেখানে নিচে শো করছে। সেখান থেকে আমি রিসার্চ করে, অর্থাৎ আমার ভিডিওর জন্য কোনগুলো সেরা হইতে পারে সেগুলো আমি সিলেক্ট করব এবং সেগুলো লিখে নিব। লিখে নেওয়ার পরে সেগুলো আমার ভিডিওতে টাইটেলে, ডেসক্রিপশনে এবং ভিডিওর ট্যাগে সেগুলো ব্যবহার করব। তখন কি হবে, যখন এটার ভিডিওর সার্চ ভলিউম এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো তো আমি চেক করব যখন আমি এগুলো ব্যবহার করব। ব্যবহারের পূর্বেই সেগুলো চেক করে যখন বসাবো তখন আমার দেখব যে ধীরে ধীরে আমার ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে। এরপরে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজ। আমাদের নতুন ইউটিউবারদের জন্য চ্যানেল কাস্টমাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা আপনি কি করলেন, ধরেন একটা চ্যানেলে গিয়ে, আপনার রিলেটেড একটা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবারদের, অন্য চ্যানেলের সাবস্ক্রাইবারদের কমেন্টের রিপ্লাই দিলেন, তো তারা কি করলো, আপনার চ্যানেলটা ঘুরতে আসলো বা আপনার একটা ভিডিও ইউটিউব ইমপ্রেশন দিল, সেখান থেকে তারা ভিডিওতে ক্লিক করে, তারা কিন্তু বসে থাকে না, আসলে ভিডিওতে ক্লিক করে তারা শুনতে শুনতে বা দেখতে দেখতে তারা কী করে যে চ্যানেলটা একটু প্রবেশ করে, চ্যানেলটা একটু ঘুরে দেখে। চ্যানেলে প্রবেশের পর যদি দেখে যে আপনার চ্যানেলটা পরিপাটিভাবে সাজানো বা সুন্দরভাবে গোছানো তখন তারা কী করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তাই আপনি যদি আপনার চ্যানেলটা খুব সুন্দরভাবে এটা কাস্টমাইজ করতে পারেন তাহলে আমি বলবো যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে পারে। তো এইভাবে দর্শকদের যদি আপনি দেখবেন যে কত পার্সেন্ট আপনার ইউটিউব স্টুডিও থেকে যদি আপনি দেখেন যে কত পার্সেন্ট আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আর কত পার্সেন্ট করলো না, যদি দেখেন যে নট সাবস্ক্রাইবের পরিমাণই বেশি, অনেক বেশি থাকে, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলটা কাস্টমাইজ প্রপারলি হয়নি, তাই আপনার চ্যানেলে হয়তো অডিয়েন্স আপনি ধরে রাখতে পারছেন না। তাই প্রপারভাবে কাস্টমাইজ করুন এবং ভিডিওতে তথ্যবহুল ভিডিও আপলোড করতে থাকুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো এরকম নিয়মিত ইউটিউব সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।